করেছেন, সেই কৃষ্ণ তো গৌর হয়ে এসেছেন। আমার গৌর গৌরিয়াগণকে আত্মীয় স্বরূপে, পিতা যেমন পুত্রকে কোলে পিঠে করে মানুষ করে, পিতামাতা জানে সন্তানকে মনের মতো মানুষ করতে না পারলে তার দ্বারা দুঃখ অবশ্যই পেতে হবে। দুঃখ যাতে না পেতে হয়, জীবিত জীবদ্দশায় দুঃখ, আবার মৃত্যুর পরেও দুঃখ। জীবদ্দশায় কেমন দুঃখ? না, সন্তান যদি মূর্খ হয়, চোর ডাকাত হয়, সেই সন্তানের কাছে তো অশেষ দুঃখ পেতে হয়। দুর্নাম থেকে আরম্ভ করে আবার সেই সন্তানের কাছে হয়তো সাক্ষাৎ দুঃখ পেতে হয়। সন্তান যদি অমানুষ হয়তো পিতামাতাকে মারতেও পারে, মারধর করতে পারে, কত অত্যাচার করতে পারে। আর সন্তান যদি অমানুষ হয় মৃত্যুর পর, তার দ্বারাও অশেষ যন্ত্রণা। অভক্ত সন্তানের হাতের পিণ্ডজল পর্যন্ত পূর্বপুরুষরা পায় না, পিতামাতাও পায় না, উদ্ধার হয় না, এটা অশেষ দুঃখ। এই জন্য পিতামাতা আমাদের আধ্যাত্মিক জগৎ ভারতবর্ষ পুরাকালে দেখা যায় সমস্ত পিতামাতা তার বড় সন্তানকে ভগবানের চরণে বা সাধু সন্ন্যাসীর চরণে নিবেদন করে দিতেন। এটা নিয়ম ছিল, প্রথা ছিল, কারণ এই সন্তানের দ্বারা আমার পূর্বপুরুষগণ এবং আমি উদ্ধার হব। তাই সন্তান যদি অভক্ত হয়, কৃষ্ণ ভজনশীল না হয়, তার দ্বারা অশেষ দুঃখ পেতে হয়। এই জন্য পিতামাতা যেমন হাতে ধরে সন্তানকে সুশিক্ষা দেয়, তেমনি আমার গৌর হরি গৌরিয়াগণকে পুত্রবৎ মনে করে তাদেরকে উপদেশ করেছেন, তোমরা নিত্য হরে কৃষ্ণের তেব্যং, নিত্য হরে কৃষ্ণ তোমরা হরিনাম সংকীর্তন করো, সদা সর্বক্ষণ হরিনাম করো। এই নাম যিনি উপদেশ করেছেন, নাম রূপে কলিযুগে কৃষ্ণ অবতার, হর্ষে প্রভু কহে শোনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। নাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা সেজন পায় কৃষ্ণের চরণ। এই নাম মাহাত্ম্যে এমনই মহিমা, কৃষ্ণ নামের এমনই মহিমা, পার্বতী বিষ্ণু সহস্র নাম পাঠ না করে জল পর্যন্ত গ্রহণ করে না। পার্বতী, এটা নিয়ম, বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন, তারপরে যদি কিছু খেতে হয়, তার আগে জল পর্যন্ত গ্রহণ করেন না। মহাদেব পার্বতীকেও বলছেন, রাম রামেতি রামে রামে রমণ মনোরমে, সহস্র নাম ভিস্তল্লং রাম নাম বরাননে। শতনাম স্তোত্রে ও রাম নামের এই রূপ মহিমার কথা শোনা যায়। বিষ্ণুর একৈক নামপি সর্ববেদাধিকং শতম, তদ্রিং নাম সহস্রেণ রাম নাম সমং স্মতম। শ্রী বিষ্ণুর এক একটি নাম সর্ববেদ পাঠ অপেক্ষাও অধিক ফলপ্রদ। সর্ববেদ পাঠ, এই যে আমরা চারটা বেদ জানিস, ঋক সাম যদু অথর্ব,
এই চারটি বেদ পাঠ করলে যে ফল পাওয়া যায়, একবার বিষ্ণু নাম বদনে উচ্চারণ করলে সেই ফল পাওয়া যায়। বিষ্ণু নামের এমনই মহিমা। এই রূপ বিষ্ণুর সহস্র নাম এক রাম নাম। চারটা বেদ একবার পাঠ করলে যে ফল পাওয়া যায়, বিষ্ণু বা নারায়ণ নাম উচ্চারণ করলে, একবার নাম উচ্চারণ করলে সেই ফল পাওয়া যায়। আবার 1000 বার বিষ্ণু 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 বা নারায়ণ 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 নাম করলে যে ফল পাওয়া যায়, একবার রাম নাম করলে সেই ফল পাওয়া যায়। মহাদেব পার্বতীকে বলছে, পার্বতী সহস্র নাম সহস্রবার বিষ্ণু নাম উচ্চারণ করলে এক রাম নামের ফল। আবার সহস্র নামনাং পুণ্যানাং তিরাবৃত্তাতু যত ফলম একাবৃত্তাতু কৃষ্ণস্য নামৈকং তত প্রযচ্ছতি। শ্রী বিষ্ণু সহস্র নাম 3 বার পাঠ করলে যে ফল হয়, একবার শ্রী কৃষ্ণ নাম উচ্চারণ করলে জীবের সেই ফল লাভ হয়ে থাকে। সুতরাং এক কৃষ্ণ নামে যে 3 বার রাম নামের সমান ফলপ্রদ বুঝাতে পারা যায়। চারবার বেদ পাঠ করলে যে ফল পাওয়া যায়, একবার রাম নাম করলে সেই ফল পাওয়া যায়। আবার 3 বার রাম নাম করলে যে ফল পাওয়া যায়, মানে 3000 বিষ্ণু নাম বা নারায়ণ নাম জপ করলে যে ফল পাওয়া যায়, এক কৃষ্ণ নামে সেই ফল পাওয়া যায়। মধুরং মধুরং মিতলং মঙ্গলানাং সকল নিগম বললে সৎফলং চিৎস্বরূপম সকৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হে লয়বা ভৃগুবর নরমাত্রং তারয়েত কৃষ্ণ নাম। মধুরং মধুরং মঙ্গলানাম কৃষ্ণ নাম কর্ণ কুহরে প্রবেশ করবা মাত্র মঙ্গল আরম্ভ হয়ে গেল। শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং কর্ণ কুহরে কৃষ্ণ নাম প্রবেশ করবা মাত্র তোমার মঙ্গল আরম্ভ হয়ে গেল। কেমন মঙ্গল? ভাগবতী কথা শ্রবণ মাত্র কেমন মঙ্গল? কেহ যদি ভাগবত বা কৃষ্ণ নাম শুনবার জন্য মনে ইচ্ছা জাগে, কৃষ্ণ নাম শুনেনি এখনো, শুনবার ইচ্ছা জেগেছে, এই ইচ্ছাটা জাগা মাত্র কৃষ্ণ তোমার হৃদয়ে প্রবেশ করলেন। কোনখান দিয়ে প্রবেশ করলেন? না, কর্ণ দিয়ে, কথারূপে কৃষ্ণ প্রবেশ করলেন। এমন কৃপালু তিনি, এমন দয়ালু তিনি। কেন প্রবেশ করলেন? কৃষ্ণ মনে মনে ভাবলেন, ওই ভক্ত তো আমার কথা শুনবার জন্য এসেছে, আমার কথা শুনবার জন্য যেহেতু এসেছে, ও তো আমারই জন, ও তো আমারই। কৃষ্ণ নিজে অধিকার,
আমার, এই বাড়িটা আমার। এই যে আমরা যখন একটা গৌরব করি, ঘরের তালা খোলার জন্য কারো কাছে কি কোনো জিজ্ঞাসা করতে হয়, আমার ঘর আমি খুলবো কাউকে জিজ্ঞাসা করতে হয়, না কেউ তুমি খুললে, তোমার ঘর তুমি খুললে কেউ প্রতিবাদ করবে না, কে বাধা দেবে? কেউ বাধা দেবে না, অধিকার আমার ঘর। তেমনি কৃষ্ণ মনে মনে ভাবেন, ওই ভক্ত তো আমারই কথা শুনতে এসেছে, ও তো আমার। তাই কথারূপে কর্ণের মধ্য দিয়ে প্রবেশ করে কৃষ্ণ নিজে ইচ্ছা করে বসবার একটা আসন জায়গা করে নেয়। আরো দৃষ্টান্ত দিলেন, মনে করুন একটা ঘর ভাড়া করেছেন থাকবার জন্য, মালিক গেট ঘরটা খুলে দিলেন, চাবি দিয়ে দিল, আপনি খুললেন, ঘরের ভিতর ঢুকে দেখলেন মাকড়সার জাল, ময়লা, নোংরা হয়ে আছে, কিন্তু কথাবার্তা হয়ে গেছে, রুম তো ভাড়া হয়ে গেছে, তার মানে ওই রুমটা আপনার। তখন কি বেরিয়ে যাবেন? বেরিয়ে গেলে নিজের তো ক্ষতি হবে, আর তো রুম পাওয়া যাচ্ছে না, তখন নিজে কি করবে? একটা ঝাঁটা কিনে এনে বা মালিককে বলে ঝাঁটাটা নিয়ে নিজেই পরিষ্কার করে সেন্ট ছিটিয়ে সুগন্ধি ধূপ জ্বালিয়ে বাতি জ্বালিয়ে ঘরটা বসবাস করবার উপযুক্ত করে তখন আনন্দে থাকেন। তাই সেইজন যত বড় মহাপাতকই হোক না কেন, আচারহীন ব্যক্তি হোক না কেন, কৃষ্ণ কথা শুনবার জন্য তার যদি ইচ্ছা জাগে, কৃষ্ণ তখন কথারূপে ওই ভক্তের কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে হৃদয়ে জায়গা করে নেয়, এবং ধীরে 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 ওই যে কৃষ্ণ প্রবেশ করলেন, ধীরে 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 কৃষ্ণ নিজ ইচ্ছা করে তাকে শুদ্ধ করে নেন। তার হৃদয়ে যত আবর্জনা রয়েছে, ময়লা, আবর্জনাটা কি মাকড়সার জাল নয়, ধুলাবালি নয়, এখানে আবর্জনা মানব জীবনের মনের মলিনতা, অশুদ্ধতা। ধনং দেহি যশং দেহি রূপ দেহি, এটা দেহি সেটা দেহি, দুর্বাসনা কামনা, এই সমস্ত ময়লা আবর্জনা ধীরে 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 কৃষ্ণ কথারূপে তার কর্ণে প্রবেশ করে ধীরে ধীরে তার হৃদয়টা পরিষ্কার করে নেয়। নামরূপে তার হৃদয়ে প্রবেশ করলেন, কথারূপে প্রবেশ করলেন, নামের এমনই মহিমা। শ্রবণ কুহরে প্রবেশ করবা মাত্র তার মঙ্গল আরম্ভ হয়ে গেল। এবার ইচ্ছা জাগলো একটু নাম করি, শ্রদ্ধায় হেলয় বা শ্রদ্ধা যে সহযোগেই হোক বা হেলায় মানে অবহেলার সহিত হোক, অবহেলা করেও যদি কেউ নাম করে তারও ফল বিশাল। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছে, আচ্ছা হরিদাস, যারা আমার ভক্ত তারা তো আমার নাম করে উদ্ধার হবে, কিন্তু যারা অভক্ত বা জবন তারা তো কৃষ্ণ নাম করবে না, হরিনাম করবে না, তারা কি করে উদ্ধার হবে? হরিদাস হাসতে হাসতে বলছে, প্রভু গো, তাদের তো আগে তুমি উদ্ধার করার ব্যবস্থা রেখেই দিয়েছো। কেন, কি করে? ওই যে মুসলমানের একটা গালি আছে,
জবনদের একটা গালি আছে, বেটা হারাম, হারামেতি পুনঃপুন। কোনো বস্তুকে লক্ষ্য করে যদি একবার হারাম বলে দেয়, জীবন থাকতে তার দিকে আর ফিরে তাকায় না, মানে ওটা ঘৃণার বস্তু হয়ে যায়। এই হারামেতি পুনঃপুন, হারাম হারাম হারাম, ওরা গালি দিতে দিতে উদ্ধার হয়ে যাবে। বারবার যদি হারাম, হারামেতি পুনঃপুন পুনঃপুন, মানে বারবার যদি হারাম 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 বলা হয়, তখন ভাববাচিত এসে যায় শব্দটার মধ্যে। হারাম 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 হা হা হারাম হারামেতি পুনঃপুন, ওরা গালি দিতে দিতে উদ্ধার হয়ে যাবে। এই যে হেলায়ো শ্রদ্ধায়ও হেলায়ো বা অজামিল, পুত্রের নাম ছিল, ছোট পুত্রের নাম ছিল নারায়ণ। যমদূত এসেছে, অজামিলের মৃত্যু সময় ঘনিয়ে আসছে, যমদূত এসেছে, যমদূতের বিকট চেহারা দেখে অজামিল ভয় পেয়ে পুত্রকে ডাকছে, নারায়ণ বাবা, নারায়ণ নারায়ণ নারায়ণ, রক্ষা করো। মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে বিষ্ণু দূত এসে গেলেন, যমদূতকে বলছে ছাড়ো। যমদূত বলছে তোমরা কারা? বলছে আমরা বিষ্ণু দূত, এখানে কি জন্য? অজামিলকে রক্ষা করতে এসেছি, প্রভু পাঠিয়েছেন, নারায়ণ পাঠিয়েছেন। বলছে সে কেউ সারা জীবন পাপ কর্ম করেছে, অন্যায় করেছে, ও আমাদের অধিকার। বলছে তোমাদের অধিকার ছিল, কিন্তু তোমরা কানে শুনেছ কি? ও নারায়ণকে ডেকেছে, ভগবান নারায়ণের নাম করেছে। বলছে মুখে আমরা শুনেছি, ও যে মুখে নারায়ণ নাম উচ্চারণ করেছে শুনেছি, কিন্তু ও তো ভগবান চতুর্ভুজ নারায়ণকে ডাকেনি, বৈকুণ্ঠাধিপতি নারায়ণকে ডাকেনি, ও ডেকেছে ওর পুত্র নারায়ণকে। বলছে পুত্রকে লক্ষ্য করেই হোক, চতুর্ভুজ লক্ষ্য করেই হোক, নাম তো করেছে, নামের মহিমা কোথায় যাবে, নামের ফলটা কোথায় যাবে? ছেড়ে দাও। যমদূতগণ পরাস্ত হলেন, তারা বিচারে হেরে গেলেন, অজামিলকে নিতে পারল না। তাই বলে অজামিলকে বৈকুণ্ঠে নিলেন না। শ্রদ্ধায় হেলয়াবা, অজামিল নারায়ণের নাম করেছেন, কিন্তু শ্রদ্ধা সহকারে তো নয়, পুত্রকে ডেকেছে, পুত্রকে লক্ষ্য করে। সেই কারণে বিষ্ণু দূতগণ অজামিলকে নিল না। অজামিল নারায়ণ নামের মাহাত্ম্য তিনি উপলব্ধি করলেন, এক্ষুনি আমার বসবাস হতো জমালয়ে, সারা জীবন যে পাপ কর্ম করেছি, পুত্রের নামটা রেখেছিলাম নারায়ণ, আর নারায়ণ নামটা উচ্চারণ করার ফলে আমার সব পাপ বিনষ্ট হয়ে গেল। যে যমদূত আমার স্পর্শ করতে পারল না, আমি যদি সারা জীবন ধরে সত্যিকারে যদি ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে আকুতিপূর্ণ ভাব প্রেম মাখা যদি আমি নারায়ণ নাম করতাম, এতক্ষণ আমি বৈকুণ্ঠাধিপতি নারায়ণের চরণ পেয়ে যেতাম, নিজের আত্মগ্লানি বুঝতে পারলেন। অজামিলকে উপদেশ করলেন, তুমি ওই নাম জপ করো, যথাসময়ে তোমাকে নেওয়া হবে। যমদূত চলে গেল, বিষ্ণুদূতও চলে গেল, অজামিলকে নিল না। মৃত্যুর সময়টাও পার হয়ে গেল, আরো পরমায়ু দান করে গেলেন।
অজামিল রাম নাম করতে 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 নারায়ণ নাম করতে করতে যথা সময়ে তাকে বৈকুণ্ঠাধিপতি নারায়ণ বিষ্ণু দূত এবং রথ পাঠিয়ে অজামিলকে নিয়ে গেলেন বৈকুণ্ঠে। নামের এমনই মহিমা, হেলায় করলেও ফল হবে কিন্তু দেরিতে, আর শ্রদ্ধা সহকারে ভক্তি যোগে যদি নাম করা যায় তৎক্ষণাৎ ভক্তি সহকারে ভক্ত নাম করে ভগবান কখনো দূরে থাকতে পারে না। হরিদাস ঠাকুর যখন পুরীধামে গেলেন মহাপ্রভু হরিদাসকে বলছে, হরিদাস তুমি এই কাশী মিশ্রের বাগানে বসে তুমি হরিনাম করো, করছো করো, কিন্তু তুমি কখনো জগন্নাথ দর্শন করতে যাবে না মন্দিরে। হরিদাস কেঁদে কেঁদে বলছে, প্রভু গো তাহলে কি আমার জীবনে জগন্নাথ দর্শন হবে না? যিনি জগতের নাথ, আমি কি জগৎ ছাড়া, আমি কি জগতের বাইরে? তিনি যদি জগন্নাথ হন, তিনি তো তবে আমারও নাথ, আমি কেন বঞ্চিত হয়ে থাকব? মহাপ্রভু বলছে, হরিদাস তুমি দৈন করো না, তোমার দৈনে আমার হৃদয়টা পাঁজরটা ভেঙে চুরমার হয়ে যায়। তোমাকে নিষেধ করছি কেন জানো? হরিনাম করার কারণে ২২ বাজারে যেভাবে তোমাকে পাইকগণ বেত্রাঘাত করেছে, সুদর্শন পাঠিয়েছিলাম আর তুমি সুদর্শন দেখে পাইকগণকে তুমি রক্ষা করে বললে, হে প্রভু যারা আমায় প্রহার করছে ওরা অজ্ঞ, ওরা মূর্খ, ওরা কিচ্ছু বোঝে না, তুমি ওদেরকে ক্ষমা করো। তুমি যখন ক্ষমা করলে সুদর্শন ফিরে চলে গেল। কত ভক্ত বৈষ্ণব তোমার চরণে নিবেদন করলো, ও ঠাকুর তুমি হরিনাম ভুলে যাও, তোমার অঙ্গের মারণ সইতে পারছি না, আর তুমি প্রতিজ্ঞা করে বসলে, খণ্ড খণ্ড হয় যদি যদি যায় প্রাণ, তথাপি না ছাড়িব বদনে মধুর কৃষ্ণ নাম। তুমি নাম ছাড়লে না, কিন্তু পাইকগণ এমনই অকৃতজ্ঞ, যাদের তুমি জীবন রক্ষা করলে, প্রাণদান করলে সুদর্শনের হাত থেকে, তারা তো কই তোমায় প্রহার বন্ধ করলো না, তোমার অঙ্গের মারণ সহ্য করতে না পেরে আমি কী করেছি জানো? তোমার অঙ্গের মধ্যে সবার অলক্ষ্যে, কেউ জানতে পারলো না, তোমার অঙ্গের মধ্যে আমার অঙ্গটা মিশিয়ে দিয়ে ২২ বাজারের চাবুকের আঘাতগুলো আমি নিজে অঙ্গে করে নিয়েছি। সেই যে অঙ্গের মারণ, সেই যে চাবুকের আঘাত এখন আমার মনে আছে। আর তুমি যদি জগন্নাথ দর্শন করতে যাও, পান্ডাগণ তোমায় প্রচুর প্রহার করবে। পুরীধামে নিয়ম আছে, পুরীর মন্দিরে যবনের প্রবেশ নিষেধ, সনাতন ধর্ম অবলম্বী ছাড়া বিধর্মীর প্রবেশ নিষেধ। না, লুকিয়ে লুকিয়ে কেউ ঢুকতে পারে, পরিচয় দিয়ে ঢুকুক, ইন্দিরা গান্ধীকে পর্যন্ত ঢুকতে দেয়নি, প্রবেশ করতে দেয়নি। হ্যাঁ, অপরিচিত ব্যক্তি ঢুকছে কিন্তু, হ্যাঁ তো মহাপ্রভু বলছে হরিদাসকে, হরিদাস তোমার অঙ্গের মারণ এমনি সহ্য করতে পারি নাই, তারপর পাণ্ডাগণ জগন্নাথের সেবকগণ যদি তোমায় প্রহার করে আমি সহ্য করতে পারবো না। হরিদাস বলছে, প্রভু তাহলে আমার ভাগ্যে কি জগন্নাথ দর্শন হবে না? মহাপ্রভু বলছে, হরিদাস দুঃখ করো না, তোমার যখন ইচ্ছা হবে জগন্নাথ দর্শনে এখানেই বসে তুমি হরিনাম করো, এই হরিনাম করতে করতে তুমি জগন্নাথের মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্র রয়েছে ওই সুদর্শন চক্রের দিকে তাকাবে। যখন তোমার জগন্নাথ দেখতে ইচ্ছা হবে,
ওই সুদর্শন চক্রের মধ্যে তাকালেই সুদর্শন চক্রের মধ্যে তুমি মন্দিরের জগন্নাথ বলরাম সুভদ্র তুমি দর্শন পাবে, এখানে বসে বসেই তুমি দর্শন পাবে। আর আমি তোমায় কথা দিচ্ছি, প্রতিদিন আমি তোমায় দর্শন করতে আসব। মহাপ্রভু হরিদাসকে বললেন কি, আমি তোমায় দর্শন করতে আসব। হরিদাস ঠাকুর বলছে, প্রভু গো, আমি চাই না ওই মন্দিরের অচল জগন্নাথ দর্শন করতে। সচল জগন্নাথ তুমি গৌরহরি কৃপা করে যদি আমায় দর্শন দাও, কেহ যদি সচল জগন্নাথ পেয়ে যায়, অচল জগন্নাথের জন্য মন্দিরে কে ছুটে যায়? তুমি কৃপা করে প্রতিদিন আমায় দর্শন দিতে এসো। মহাপ্রভু বলছে, তোমায় আমি দর্শন করতে আসব। দর্শন করতে যাওয়া মানেই তো দর্শন দেওয়া। মহাপ্রভু একথা বললেন না, আমি তোমায় দর্শন দিতে আসব। মহাপ্রভু বললেন, আমি তোমায় দর্শন করতে আসব। কেন না? মহাপ্রভু ভক্তের মহিমা প্রকাশ করবার জন্য। শ্রদ্ধা সহকারে ভক্তি যোগে কেউ যদি হরিনাম করে, তার মহিমা প্রকাশ করবার জন্য। জগতে ভুরি ভুরি দৃষ্টান্ত পাওয়া যায়, সকল নদীগণ ছুটে যায় সমুদ্রে মিলিত হওয়ার জন্য। তেমনি যুগে যুগে ভগবান ছুটে, ভক্ত ছুটে ভগবানের দিকে, ভক্ত সাধনায় উপরে উঠে। আর কলিযুগে, ধন্য কলিযুগে, পুণ্যময় কলিযুগে স্বয়ং গৌর ভগবান আমার ভক্তের দিকে ছুটে চলছেন। সমুদ্র কখনো নদীর দিকে ছুটে আসে না, সবসময় নদীই ছুটে যায় সমুদ্রের দিকে। তেমনি অন্যান্য যুগে ভক্ত সাধনা করে, যোগী ঋষি মুনি ধ্যানী জ্ঞানী দেব দেবী সবাই সাধনা করে ভগবানের চরণ পাওয়ার জন্য ভগবানের দিকে সাধনায় ছুটে যায়। আর আমার প্রেমমাখা গৌর সুন্দর, তিনি ভক্ত নদীর দিকে, প্রেমাবতার প্রেম পুরুষোত্তম আমার গৌরাঙ্গ সুন্দর ভক্তের দিকে ধাবিত হচ্ছেন। তাই হরিদাসকে বলছে, হরিদাস আমি তোমায় প্রতিদিন দর্শন করতে আসব। কি জন্য দর্শন করতে আসবেন? মহাপ্রভুর স্বাদ আমার হরিদাস প্রেমমাখা বদনে, অশ্রুসিক্ত নয়নে, গদগদ কণ্ঠে আমার নাম কিরূপে করছে। আমার নাম করতে করতে অশ্রুসিক্ত নয়নে, প্রেমমাখা গদগদ কণ্ঠে নাম মাধুরী কিভাবে আস্বাদন করছে, আমি একটু নিজ নয়নে দর্শন করে নিজেকে একটু ধন্য হব। তাই মহাপ্রভু হরিদাসের কাছে দর্শন দিতে আসেন না, দর্শন করতে আসেন। আর দর্শন করতে আসলেই তো দর্শন দেওয়া হয়ে যাবে, একসঙ্গে তো দুটো কাজ হয়ে যাবে। আমি যাকে দর্শন করতে যাব, তিনি কি চোখ বন্ধ করে থাকবে? তিনি তো আগ্রহের সহিত দর্শন করবেন। তাই হেলয়, হেলায় নাম করলে নামের কৃপা হবেই হবে, কিন্তু অপেক্ষা করতে হবে। আর শ্রদ্ধা সহকারে নাম করলে ভৃগুবর নরমাত্রেন, নরমাত্রেন, নরমাত্র মানুষ মাত্র, মানুষ মাত্র নাম শ্রবণ করা মাত্র করলে বা করার ইচ্ছা জাগলে, একটু আগে বললাম কৃষ্ণ মনে মনে ভাবে ও তো আমারই নাম শুনতে চাইছে, ও তো আমারই আমারই জন, আমি ওই ঘরে প্রবেশ করব। ইচ্ছা জাগলো কৃষ্ণের, সঙ্গে সঙ্গে কথারূপে কর্ণের দ্বার দিয়ে হৃদয়ে এসে একটা আসন পাচ্ছে। দেখছে ঘরে ঢুকে দেখলেন এই ঘরটা তো মলিন রয়েছে, ধনং দেহি যশং দেহি মোক্ষ দেহি এটা দেহি সেটা দেহি, দুর্বাসনা কামনারূপ দুর্গন্ধ,
ময়লা জঞ্জালে ভরা। কৃষ্ণ কি করলেন, তার কর্ণে আরো বেশি বেশি করে কথারূপে প্রবেশ করে তার মনের মলিনতা পরিষ্কার করলেন, করে সুন্দর রূপে আসন পেতে নিলেন। এমনভাবে আমার গৌরহরি নিজে হাতে ধরে ভক্তগণকে শিক্ষা দিচ্ছেন। শ্রীচৈতন্য মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণেতি বর্ণ কাহা, যজ্জন্ত জগৎ প্রেমণি বিজয়ন্তে তদা অহা। যিনি ভক্তগণ পরিবৃষ্টিত হইয়া নাম গান কীর্তনে করিতে করিতে চঞ্চল চরণে নৃত্য করিয়া চলিয়াছেন, শ্রীনয়নে গঙ্গা যমুনার ধারা, দেহে কদম্ব কিশোরের ন্যায় অঙ্গ পুলকিত, সেই নিত্য মাধুরী কি অপূর্ব! এমন গৌরহরি কি আমার নয়নে দর্শন দেবেন? কবে দর্শন পাব? গৌরচরণে নিবেদন করতে করতে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী নবম শ্লোকে এই স্তবাবলিতে নবম শ্লোকে এই অষ্টক চৈতন্যষ্টক যে নিত্য সহক নিত্য ভক্তি সহযোগে পাঠ করবে বা শ্রবণ করবে তার কেমন ফল! যিনি শুদ্ধ চিত্তে ও দৈন্য ভরে সাবিষ্ট সম্পাদক শ্রী শ্রী চৈতন্য চন্দ্রের এই অষ্টক পাঠ করিবেন বা শ্রবণ করিবেন, শ্রী চৈতন্যদেব কৃপা বিবশ হইয়া তাহাকে প্রসিদ্ধ ও অতি বিস্তীর্ণ শ্রীকৃষ্ণ প্রেমরস সিন্ধুতে নিমজ্জিত করিবেন। রসসিন্ধুতে, প্রেম রসসিন্ধুতে এই চৈতন্যষ্টকম রঘুনাথ দাস গোস্বামীর রচিত নিত্য যে পাঠ করবে বা শ্রবণ করবে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার হৃদয়ে আবিষ্ট হয়ে প্রবেশ করে বিস্তীর্ণ কৃষ্ণ প্রেম সিন্ধুতে নিমজ্জিত করিবেন। এই শ্লোকে শ্রীপাদ চৈতন্যষ্টকে ফলশ্রুতি বর্ণনা করিতেছেন। ভক্তের সাবিষ্ট সম্পাদক এই শ্রী চৈতন্যষ্টক শুদ্ধ চিত্তে অর্থাৎ কৃষ্ণেতর বাসনা শূন্য হৃদয়ে, কিন্তু পাঠ করতে হবে, শুনতে হবে, শুদ্ধ চিত্ত হওয়া চাই। কেবল প্রেম সেবা আকাঙ্ক্ষা বুকে নিয়ে, শুধু প্রেম সেবা আর কিচ্ছু না, শ্রবণ কীর্তন করিতে হইবে। বাসুদেব ঘোষ বলেছেন না, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। কেন বলছি জানো? আমি বলছি বলে তোমরা বিশ্বাস করবে কেন? তোমরা বিচার করে দেখো, এ ভব সংসারে এমন দয়াল নাহি আর একজন, নাহি আর একজন। গৌরাঙ্গের গুণ কীর্তন করতে হবে পুনঃ পুনঃ বারবার। কিভাবে? সরল করিয়া মন, মনের মধ্যে যেন কোনো দুষ্কামনা বাসনা গৌরচরণে বলা যাবে না, হে গৌরহরি আমার ছেলেটা যদি ব্যবসা উন্নতি হয় তোমার ভোগ লাগাবো, এটা বলা যাবে না। হে গৌরহরি সরকারি একটা ঘর পাইয়ে দাও, এই কথা বলা যাবে না।
মেয়ের বিয়ে হলে তোমার চরণে নূপুর বানিয়ে দেব, লোভ দেখানো যাবে না। আমার গৌর কিন্তু লোভের ঠাকুর নন, আমার গৌর তো সুন্দর। না সুন্দর না, অসুন্দর কি? খুব সুন্দর, এমন সহজ, এমন সরল, এমন সুন্দর। এ যাবৎ কোন অবতারে আসেননি, হয়নি। সবাই তো আমরা সুন্দর হতে চাই, সুন্দর হওয়ার জন্য কত কিছু মাখামাখি করি, ফেস ওয়াশ বা ফেয়ারের লাভলিও কত কিছু মাখামাখি করি না? বা মুখে পেয়ারা পাতা মাখি, কত কিছু মাখি, স্কিনটা ভালো হবে, কাঁচা হলুদ মাখি, কিচ্ছু মাখতে হবে না। মহাজন বলছে, সত্যিকারে তুমি যদি সুন্দর হতে চাও, আমার গৌর সুন্দরকে ভালোবাসো, শুধু গৌর সুন্দরকে ভালোবাসো। গৌর সুন্দরকে ভালোবাসলে দেখবে তুমি কত সুন্দর হয়ে যাবে। আমার গৌর সুন্দরকে ভালোবাসলে তুমি কত সুন্দর হয়ে যাবে। যদি গৌর সুন্দরকে ভালোবাসো দেখবে তুমি কত সুন্দর, কত সুন্দর। শুধু তুমি সুন্দর হবে তা নও, তোমার সাথে সাথে তোমার মাতৃকুল পিতৃকুল দুই কুল সুন্দর হয়ে যাবে। তাই সরল করে মনটাকে একেবারে সহজ সরল, কারণ কৃষ্ণেতর বাসনাই জীব স্বরূপের কপটতা। কৃষ্ণতর বাসনা অর্থাৎ আমি কৃষ্ণ সেবা করব কিছু পাওয়ার আশায়, কিছু পাওয়ার আশায়। জাগতিক জগতে দেহ সুখ নিয়ে তো আমরা মত্ত, দেহতাকেই তো বড্ড ভালোবেসে ফেলেছি, দেহ সুখের জন্য, ইন্দ্রিয় চরিতার্থের জন্য তো আমরা সবসময় মত্ত। তাই দেহ সুখ নিয়ে যদি কৃষ্ণ ভজনা করতে আসি, এটা দুষ্কামনা বাসনা হয়ে গেল, এটা কপটতা হয়ে গেল। এই কপটতা এবং প্রেম সাধনা অত্যন্ত প্রতিকূল, এই প্রেম সাধনার প্রতিকূল। প্রেম সাধনা বলতে তাহলে তো বলতে পারো, এখনই তো বলা হলো শ্রদ্ধায় বা হেলয় বা, শ্রদ্ধা সহকারে নাম করলে বা হেলায় যদি নাম করে সে অপেক্ষা থাক, এক বছর, দু বছর, দশ বছর, বিশ বছর, একশো বছর হোক কি একশো জন্ম পরে হোক, একদিন তো কৃপা পাবো। হেলা করেও যদি নাম করা হয় কৃপা তো পাবো, শাস্ত্র তো বলেছে আজ না হোক পরে পাবো। তাহলে এখানে আবার বলা হচ্ছে কপটতা নিয়ে, কপটতা নিয়েও তো নাম করছি, মনে দুষ্কামনা বাসনা নিয়েও তো নাম করছি, নাম তো করছি। হ্যাঁ, কপট সহিত নাম করলে যেদিন কৃপা পাবে সেদিন কিন্তু তুমি বৈকুণ্ঠে যাবে। তাই বলে গোলোক বৃন্দাবনে বা মধুময় শ্রীধাম বৃন্দাবনে তুমি যেতে পারবে না, ওই বৈকুণ্ঠ পর্যন্ত তোমার গতি হবে। হরিনাম করলেও প্রেম পাবে না,
যে প্রেমের দ্বারা তুমি বৃন্দাবনে যাবে বা আমার মহাপ্রভু যে অনর্পিত সম্পদ রাধা দাস্য, এই রাধা দাস্য পেতে হলে একেবারে কপটতা শূন্য হয়ে মহাপ্রভুর এই প্রেম সম্পদ ব্রজের রস মাধুরী যদি আস্বাদন করতে হয় একেবারে কপটতা শূন্য হয়ে। আর এই কপটতাই হলো প্রেম প্রাপ্তির প্রতিকূল। অনুকূল আর প্রতিকূল, অনুকূল মানে সহায় আর প্রতিকূল মানে বাধা। তোমার স্বাদ আছে, আমি ব্রজের প্রেম মাধুরী আস্বাদন করব, কিন্তু মনের কপটতা যায়নি, দূর করনি, ইচ্ছাকৃতভাবে তুমি দূর করনি, দেহ বাসনা কামনা তোমার রয়ে গেছে, নাম করছো, ওটা কপটতা। এই নামের ফলে তুমি বড়জোর কখনো যদি শুদ্ধ চিত্ত হয় বড়জোর তুমি বৈকুণ্ঠে যাবে, কিন্তু মধুময় শ্রীধাম বৃন্দাবন সেখানে যাওয়া যাবে না। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। যে প্রেম মাধুরী আস্বাদন করবার জন্য জগৎকে দান করবার জন্য কৃষ্ণ গৌর হয়ে এলেন, এই প্রেম মাধুরী আস্বাদন করতে হলে কপটতা শূন্য হয়ে বিন্দুমাত্র যেন হৃদয়ে কপটতা না থাকে, তবেই এই প্রেম মাধুরী পাওয়া যাবে। ভুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা মনে যদি হয় সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। প্রেম বিনে কৃষ্ণকে না যায় বাধা, ব্রজেন্দ্রনন্দনে কৃষ্ণকে বাধা যাবে না প্রেম বিহনে। এই ভক্তি ভোগ করব মুক্তি পাব এই সমস্ত বাসনা নিয়ে কৃষ্ণ ভজন করলে বড়জোর তুমি স্বর্গে যেতে পারবে, বৈকুণ্ঠে যেতে পারবে, বা তুমি অযোধ্যায় যেতে পারবে, হ্যাঁ তুমি মথুরায় যেতে পারবে বা দ্বারকায় যেতে পারবে, কিন্তু মধুময় বৃন্দাবনে রহলীলায় তুমি প্রবেশ করতে পারবে না। সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। যে রূপে লইলে নাম প্রেম উপজায় তাহার লক্ষণ শোনো। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।